নমস্কার, হার্স নিউজের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সময়া। দেখে নেব এখনকার বিশেষ বিশেষ সংবাদ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের। আমাদের অভিযোগ মানে কি? আমাদের অভিযোগ তো হচ্ছে যে আজকে সকালবেলায় প্রত্যেকটা সংবাদপত্রে কালিয়াগঞ্জের শহরে সব প্রত্যেকটা শহরে গ্রামে প্রত্যেকটা সংবাদপত্রে একটা উত্তরবঙ্গ সংবাদের নামে একটা ওপিনিয়ন পোল ছাড়া হয়েছে। সেই ওপিনিয়ন পোলে দেখা যাচ্ছে যে আমাদের কালিয়াগঞ্জের বিধানসভা উপনির্বাচনে যিনি তৃণমূলের প্রার্থী তার ছবিসহ তৃণমূল এই উপনির্বাচনে এগিয়ে রয়েছে এবং ভোটের পার্সেন্টেজ পর্যন্ত এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। এবং ঠিক নির্বাচনের আগের দিন এই জিনিসটা করা, যখন প্রচার বন্ধ হয়ে গেছে, কোনো কারণেই আর প্রচার করা যায় না, ঠিক সেই সময়ে এই ওপিনিয়ন পোলটা করাটা ঠিক না। ওপিনিয়ন পোল হোক আর এক্সিট পোল হোক, যাই হোক না কেন, প্রচার যখন বন্ধ হয়ে গেছে তখন এই যে এইরকম একটা ঘটনা করা আমরা নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে বলে আমরা মনে করি এবং এর উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা তো এআরও আমাদের বিডিও সাহেব তাকে বলেছিলাম, তিনি বললেন যে না, আরও সাহেবের কাছে দিতে হবে। আমাদের প্রার্থী ধৃতশ্রী রায় আরও সাহেবের সাথে কথা বলেছেন এবং আরও সাহেব বলেছেন ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে কাগজটা জমা দিন। এটা কি মনে করছেন এটা নিয়ে এই খবরটা করার নিয়ে ভোটে প্রভাব পড়বে একটা আপনাদের? না, ভোটে প্রভাব পড়বে না, ভোটে প্রভাব পড়ার একটা চেষ্টা চালানো হচ্ছে। অনেক টাকা মন্ত্রীরা এখানে পড়ে আছে, একটা সম্প্রদায়ের মানুষকে প্রভাবিত করে মন্ত্রী সবাইকে তাদের পক্ষে ভোট দেওয়ার কথা বলছেন, বলার পরেও তারা বিভিন্ন সেলিব্রিটি এনে কালিয়াগঞ্জ শহরে হাল্লা মচিয়ে দেওয়ার পরেও তারা কিন্তু নিজেরা বিশ্বাস করতে পারছেন না বা নিজেদের যে সাহসটা সেটা তাদের হচ্ছে না যে তারা জিতবেন। সেই কারণে নানান রকম অজুহাত বা অছিলা বা অসৎ উপায় গ্রহণ করছেন তারা এবং তারই একটা প্রমাণ হলো যে আজকে এখানে এই উত্তরবঙ্গ সংবাদের নামে একটা নির্বাচনী যে ওপিনিয়ন পোল সেটা বের করা হয়েছে এবং এটা তো মানুষকে বিভ্রান্ত করা হয়েছে, এটা আর কিছুই নয়। এবং ওপিনিয়ন পোলে যেটা দেখানো হয়েছে সেটা মানে মানুষকে মানুষ কম বিশ্বাস করবে, মানুষ বিশ্বাস করবেই না, এইটুকুনি বলছি। আর আমরা এর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্যে সমস্ত স্তরের প্রশাসনিক আধিকারিককে অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি এও জানাচ্ছি যে প্রশাসন যদি একটু সচেষ্ট হয়, কারা এই ধরনের লিফলেট পেপারের মধ্যে ভরে দিলেন তাদের নাম বের করাটা প্রশাসনের কাছে খুব একটা কঠিন কাজ নয় এবং এটা করলে পরে দোষীরা উপযুক্ত শাস্তি পাবে। নির্বাচনকে একটা প্রহসনে পরিণত করার যে পন্থা অবলম্বন করা হয়েছে সেটাকে আমরা অত্যন্ত নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি।